কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন রেড রোডে মেগা শো ম্যারাথনে শামিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে পুলিশ কর্তাদের সঙ্গে হাজির ছিলেন সৌরভ দেব থেকে আবির। শীতের সকালে দৌড় প্রতিযোগিতা শহর কলকাতায় ম্যারাথনের আসর। রবিবার সকালে কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজন করা হলো সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথনের। এদিন রেড রোডে শুরু হয় ম্যারাথন। ফ্ল্যাগ অফ করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। Registration chilo, almost everyone has turned up and we have a hugely successful safe drive safe life half marathon. Heavy participation, এক সপ্তাহ আগে আমাদের registration close করতে হয়েছিল। আমরা আশা করছি next year আমাদের আরো বড় ম্যারাথন হবে। 5, 10 ও 21 কিলোমিটার মোট তিনটি ক্যাটাগরিতে ম্যারাথনের আয়োজন করা হয়। 10 কিলোমিটারের দৌড়ে শামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে নিজের ফেসবুক প্রোফাইলেও ম্যারাথনের ছবি পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ম্যারাথন উপলক্ষে এদিন রেড রোডে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেভ লাইফ ইনিশিয়েটিভের জন্য এই ম্যারাথন ইটস এ ভেরি গুড কজ। রোড সেফটি উইকও শুরু হচ্ছে আজ থেকে, তো ম্যারাথন এখানে প্রতি বছর হয়, প্রচুর লোক পার্টিসিপেট করে, উইচ ইজ সো গুড টু সি। শুভেচ্ছা সবাইকে। এদিন পুলিশের মেগা শোয়ে হাজির ছিলেন দেব আবিরের মতো টলি অভিনেতারাও। ক্যামেরায় দীপের সঙ্গে সৌমেনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।